মধ্যমঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সি টিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। মানবিকতার অনন্য নজির গড়ল বহরমপুরের খাগড়া গুরুদাস তারাসুন্দরী ইনস্টিটিউশনের ছাত্ররা। টিফিনের খরচ বাঁচিয়ে অসুস্থ সহপাঠীর চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিল এই স্কুলের ছাত্ররা। শুক্রবার ছাত্রদের এক প্রতিনিধি দল অসুস্থ ছাত্র শ্রীকান্ত মিত্রের বাড়িতে গিয়ে মায়ের হাতে 1,500 টাকা তুলে দিলেন। উল্লেখ্য, গত 17 জুলাই মঙ্গলবার স্কুলের মাঠে খেলতে খেলতেই সহপাঠী শ্রীকান্তের চোখে গুরুতরভাবে আঘাত লাগে। তখনই অন্যান্য বন্ধুরা বাড়িতে খবর দেয় এবং স্থানীয় চক্ষু হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় তাকে। সেখানেই চিকিৎসা শুরু হয় শ্রীকান্তের। সামান্য রোজগারে সংসার চালাতে হিমশিম খেতে হয় শ্রীকান্তর বাবাকে। তার ওপর হঠাৎ ছেলের চোখের চিকিৎসার খরচ দুশ্চিন্তায় ভাঁজ পড়ে ছাত্রের পরিবারে। এই অসহায় অবস্থা দেখে টিফিনের খরচ বাঁচিয়ে সহপাঠীর চিকিৎসার জন্য অর্থ সাহায্য করে পাশে দাঁড়ালো তার বন্ধুরা। ছোটদের এই উদ্যোগে খুশি ছাত্রের পরিবার। আমার খুব ভালো লাগছে, আমার ধরেন ছেলের অ্যাক্সিডেন্ট হয়ে গেল হঠাৎ করে, তো আমার একটু অসুবিধা, আর্থিক সমস্যা সব কিছু দিয়ে বুঝতেই পারছেন। যাই হোক, স্যাররা বা ছেলের বন্ধুরা সবাই এসেছে, আমাকে সাহায্য করেছে, যেটুকুই হোক না কেন এটা আমি খুব খুশি বা আনন্দ আমি পেয়েছি। বন্ধুদের পাশে পেয়ে শ্রীকান্ত এখন অনেকটাই নিশ্চিন্ত। আমার খুব ভালো লাগছে যে আমাকে দেখতে এসছে আমার বন্ধুরা এবং আমাকে সাহায্য করছে এই চিকিৎসার জন্য, তো আমি খুব আনন্দিত যাতে তারা আমাকে সাহায্য করেছে। শিক্ষক সুজন কুমার পাল জানান, দিন দিন মানবিক মূল্যবোধের অবক্ষয় চলছে। সে সময় ছাত্ররা যতটুকু অর্থ তুলে দিল তা অত্যন্তই গর্বের বিষয়। আমার খুব ভালো লাগছে এটা জেনে যে আমাদের ছাত্ররা, আমাদের স্কুলের ছাত্ররা এতটাই মানবিক যে কয়েকদিন আগে, 2-3 দিন আগে খেলা করতে গিয়ে আমার ক্লাসেরই 10ম শ্রেণী কবিভাগের একজন ছাত্র চোখে একটু আঘাত লাগে। তা যাই হোক, আমার ক্লাসের ছাত্ররা সকলে টিফিনের পয়সা বাঁচিয়ে তাকে সাহায্য করেছে, এটা শুনে আমি খুব গর্ববোধ করছি তাদের জন্যে। এবং আমরা যারা শিক্ষকরা আছি তারাও যথাসম্ভব সাহায্য করেছি। এবং সবচাইতে ভালো লাগছে যে এরকম ঘটনা, যে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলো আমার ক্লাসের বা আমাদের স্কুলের 1টা শ্রেণীর ছাত্ররা, সেটা বলতেই আমার খুব গর্ববোধ হচ্ছে নিজেরই। খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।